হ্যালো সবাইকে পরপর অনেকগুলো ইজি কলকাতা দেওয়ার পর আমার মনে হলো একটু ফিগার এলিমেন্ট বা একটু কোনো ফ্লাওয়ার অ্যাড করা যাক কলকাতায় তো তাই আমি আজকের কলকাতায় একটা লোটাস অ্যাড করেছি তাও একটা সাইডে আর বাদ বাকি সেম রেখেছি এই প্যাটার্নটা তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো এই এই প্যাটার্নটা এখন যেটা ড্র করলাম সেম এই প্যাটার্ন আমি আগেও একটা কলকাতে ড্র করেছিলাম বাট দেখো একই প্যাটার্ন হওয়ার সত্ত্বেও লুকটা কিভাবে চেঞ্জ হয়ে যায় তার কারণ হচ্ছে একটা স্ট্রোক সেম নেওয়া মানে এই না যে সেই জিনিসটা সেমই হবে আর এর বা দিকের সাইডটা যেটা আমি ফাঁকা রেখেছি তার আগে বলে রাখি আজকে আমার স্টার্টিংয়ের দিকে মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো আমি বুঝতেই পারছিলাম না আজকে কিভাবে কলকা করব বা কি ডিজাইন করব আমার মাথায় কিছু আসছিল না এই গানটাতে তো আমি পুরো পুরো একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো কিছুক্ষণ ভাবার পর তারপরে একটুখানি ভাবলাম যে চলো কিছু একটা করতে থাকি দেখা যাক অ্যাট দ্য এন্ড কী হয় কিন্তু অ্যাট দ্য এন্ড রেজাল্টটা দেখে আমিও নিঃ খুব হ্যাপি যে না যেরকম ভেবেছিলাম যে আজকে হয়তো একদম জঘন্য হবে বাট সেরকম হয়নি তো তোমরা দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখানে আমি একটা লোটাস অ্যাড করছি বাট এই লোটাসটা না একটু ডিফারেন্ট টাইপের মানে এই প্যাট এই স্পেশালি এই প্যাটার্নটা আমার এই জন্য পছন্দ তার কারণ হচ্ছে এটাকে আমি যেখানে যাই সেখানে সেট করতে পারি কারণ এর যে প্যাটার্লসগুলো এটার কোনো রকম কোনো স্ট্রাকচার নেই যে এইখানেই ফিট হবে তো এখানে এই এই লোটাসটা ড্র করলে এর অ্যাডভান্টেজ এই যেখানে যেরকম স্পেস আছে তুমি সেখানে সেরকম পাতা ড্র করো বাস হয়ে গেল। তো আমি সেটাই করেছি তো তোমরা দেখো আর এখানে এই লোটাসটা ফার্স্টে এরকম রাখার পরে আমার মনে হলো যে চলো এখানে কিছু এক কমা পাতা অ্যাড করবো কিন্তু ওই যে বললাম মানে আজকে কলকা করতে গিয়ে জানি না আমার কি হয়েছিল প্রথমত তো ইচ্ছাই করছিল না তারপরে যাই হোক চেষ্টা করলাম যে চলো প্রত্যেক ভিডিও মানে প্রত্যেকটা সানডেতে ভিডিও আপলোড করা হয় মাঝে মধ্যে অনেক রেগুলার হয়েছে আর রেগুলার হব না সেই জন্য ভাবলাম যাই হোক কিছু একটা করাই যাক সেইভাবেই স্টার্ট করলাম তো আর মানে কি বলবো ইচ্ছা না থাকলে দেখবে এইসব জিনিস না হতেও চায় না আর রীতিমতো আমার মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো মাথাটায় মানে কিছুই আসছিল না কিন্তু অ্যাট দ্য এন্ড রেজাল্ট দেখে আমি ফুললি স্যাটিসফাই আর আমার মনে হচ্ছিল তখন যে এরকম ব্ল্যাঙ্ক যেন সবসময়ই হয় তাহলে ক্লায়েন্টেরও ওখানে গিয়েও আমি খুব ভালো ডিজাইন অ্যাট এন্ড করে আসতে পারবো কিন্তু এটা আমি আর কি মেরে বলছি সত্যি আমি চাই না এরকম হোক তখন খুবই হাইপার হয়ে যাওয়া ব্যাপার হয়ে যায় এখানে সেরকম কোনো ব্যাপার ছিল না বলে আমি যে চলো যাই হোক না কেন অ্যাট দ্য এন্ড আমার কাছেই থাকবে এই একটা মেনটেন বা এইরকম একটা থিঙ্কিং ছিল বলেই আমার মনে হয় কলকাতা এত ভালো হয়েছে অ্যাট দ্য এন্ড রেজাল্ট তোমরা অবশ্যই জানিও আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে কিন্তু ওই অফ হোয়াইট কালার যেটা আমি করে থাকি সেটা আমি বলেছিলাম কি না তোমাদের যাই না তাও আবার বলছি আমি ওই কালারগুলো হারিয়ে ফেলেছিলাম তো আমার আবার রিক্রিয়েট করতে হবে তো এখানে করেছি কিন্তু দেখি যে জিনিসটা সেম আসছে না তো আমি পরে আবার ওটাকে ঠিক করে নেব কিন্তু এই ভিডিওতে আপাতত তোমরা এইভাবেই ম্যানেজ করো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো এখানে দেখো আমি কমা করে ভাবছি একটা কার্ভ করব। তারপর দেখি যে না জিনিসটা অল্ল ব হয়ে যাচ্ছে তারপর আমি ওটাকে আবার পাতা করে দিয়েছি মানে আমি চাই আজকে কী করেছি সেটা আমি নিজেই জানি তো তোমাদের সঙ্গে এরকম হয় হয়তো বা যদি কখনো এরকম হয় তখন নিজের উপরে বিশ্বাস রাখবে আর ভাববে যে অ্যাট এন্ড রেজাল্টটা ভালো হবে দেখবে সত্যিই ভালো হয় মানে নিজে যদি পজিটিভ থিঙ্কিং রাখা হয় না তাহলে সেই জিনিসটা সত্যিই ভালো হয় তোমরা এটা কখনো দেখো ট্রাই করে অবশ্যই আমার মনে হয় হেল্পফুল হবে বাস আজকের কলকাতায় ওই সেম যেটা বললাম তোমাদেরকে একটা লোটাস অ্যাড করেছি জাস্ট কমা পাতা দেখতেই পাচ্ছ আর যেখানে যেরকমভাবে ফাঁকা বা গ্যাপ ছিল সেই প্লেসমেন্ট হিসাবে সেখানে সেরকম করে আর কি ডট কিংবা পাতা অ্যাড করেছি আর লাস্টে এখন হোয়াইট দিয়ে হাইলাইট করছি যেহেতু অফ হোয়াইট বা বেস কালার যেটা সেটা এক্স্যাক্টলি আসেনি বলে জিনিসটা অতটা হয়তো ফুটে উঠছে না কিন্তু সামনাসামনি থেকে সত্যিই খুব ভালো লাগছে তোমরা ট্রাই করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর কমেন্টে আমাকে জানিও তোমরা কেমন ধরনের কলকা চাও বা এই ধরনের লোটাস বা এই ধরনের ফ্লাওয়ার এলিমেন্ট দিয়ে আমি কলকা করব কি না অবশ্যই জানিও আর তোমরা মেহেন্দি রিলেট বা নীল রিলেট কোনো ভিডিও দেখতে চাও কি না সেটাও অবশ্যই জানিও কারণ একটা কলকার ভিডিও করতে করতে সত্যি টু বি অনেস্ট আমারও আর মানে এরকম হয়েছে যে আমিও আর ডিজাইন পাচ্ছি না এরকম একটা ব্যাপার এসে গেছে আর আর কিছু বলার নেই তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার বক বক শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যেটা বলতেও সবসময় ভুলে যাই থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও